বন্ধুরা, কালো বস্তু সাদা বস্তুর থেকে অনেক বেশি পরিমাণে তাপ শোষণ করতে পারে। এটি প্রমাণ করার জন্য আমাদের লাগবে দুটি প্লাস্টিক জলের বোতল, সাদা কাগজ এবং কালো কাগজের টুকরো আর টেপ। প্রথমে কালো কাগজটি একটি বোতলে র‍্যাপ করে নাও আর সেলো টেপ দিয়ে আটকে দাও। একইভাবে একটি সাদা কাগজ নিয়ে আরেকটি বোতলে র‍্যাপ করে দাও। এখন বোতল দুটিতে সম পরিমাণ জল ঢালো। জলের উষ্ণতা মাপতে গেলে আমাদের থার্মোমিটার প্রয়োজন। দুটো থার্মোমিটার নিয়ে প্রাথমিকভাবে জলের উষ্ণতা মেজার করো বা মাপো। এরপরে থার্মোমিটার সহ জলের বোতল দুটিকে রোদে রেখে দাও। কড়া রোদ বা প্রচণ্ড সূর্যরশ্মির কাছে রেখে দিল দুই তিন ঘন্টা পরে তোমরা দেখতে পাবে কালো পেপার মোড়া বোতলটি থার্মোমিটার টেম্পারেচার অনেকটাই বেশি বেড়ে গেছে, অলমোস্ট 6 ডিগ্রি তাপমাত্রা কালো বোতলটিতে বেড়ে গেছে।